কোনো স্যার ম্যাডাম যদি অফিসে থাকে তাহলে একটু বাইরে বের হোক, বাইরে সবাইকে সুশৃঙ্খল ভাবে বসার ব্যবস্থা করে দেওয়া হোক, বাইরে সবাইকে একটু সুন্দর ডিসিপ্লিনের সাথে যাতে মঞ্চের কাছাকাছি এদিক সেদিক ঘোরাফেরা না করে মঞ্চের কাছাকাছি সবাই বসো। Thank you.
আসসালামু আলাইকুম, আমার নাম ইসরাত জাহান লাবিবা, আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমি একটি কবিতা বলবো, আমার কবিতার নাম একুশের কবিতা। লিখেছেন কবি আল মাহমুদ। ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরগতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়া ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতু মীরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারি শোকের বসন পড়ল তারই ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি একটি কবিতা বলব কবিতার নাম মুদের বাংলা ভাষা মুদের দেশের সরল মানুষ কামার কুমার জেলে চাষা তাদের তরে সহজ হবে মুদের বাংলা ভাষা বিদেশ হতে বিজাতীয় নানান কথার ছড়াছড়ি আর কতকাল দেশের মানুষ থাকবে বলো সহ্য করি যারা আছেন জ্ঞানী গুণী মুনিষীরা আমার দেশের সব মানুষের এই বেদন বুঝুন তারা ভাষার তরে প্রাণ দিল যে কত মায়ের কুলের ছেলে তাদের রক্ত পিছিল পথে এবার যেন মুক্তি মিলে সহজ সরল বাংলা ভাষা সব মানুষের মিত আশা বলছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ বুলবুল আহমেদ আমায় প্রথম আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম বঙ্গবন্ধু ও স্বাধীনতা কবি কাদের চৌধুরী বাবুল আবার যদি আসতে তুমি ফিরে বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে বজ্রকণ্ঠ আবার তোমায় ঘিরে আবার যদি আসতে তুমি ফিরে তুমি বঙ্গবন্ধু জাতির পিতামা আনলে তুমি স্বাধীন ভূমি জলাধার মুক্তির ভারত আমার মুক্তির মহাসুখে অঙ্গ যায় জুড়ে আবার যদি আসতে তুমি ফিরে বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে বজ্রকণ্ঠে উঠত ধ্বনি আবার তোমায় ঘিরে আবার যদি আসতে তুমি ফিরে বাংলার প্রতিটি ঘরে ঘরে লাল সবুজ পতাকা ওড়ে জয় বাংলা মুজিব সেনা নির্দেশে এখনো আছে যারা সে বীরের বেশি ভয় নেই আছি মোরা ঘিরে আবার যদি আসতে তুমি ফিরে বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে বজ্রকণ্ঠ উত্তধ্বনি আবার তোমায় ঘিরে আবার যদি আসতে তুমি ফিরে আমরা তো কবু ভুলিনি সে সকল শহীদ সেনানি রক্ত দিয়ে লিখলো যারা স্বাধীনতা স্বাধীন দেশে আমরা স্বাধীন জনতা চেতনার বঙ্গবন্ধু আছি ধারণ করে আবার যদি আসতে তুমি ফিরে বিশ্ব জয়ের স্বপ্ন নিয়ে বজ্রকণ্ঠে উত্তধ্বনি আবার তোমায় ঘিরে আবার যদি আসতে তুমি ফিরে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম তনিমা সুলতানা আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম ছোট নদী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধারে কাশ্মীর ফুলে ফুলে সাদা ধন্যবাদ সবাই
আমার নাম আয়লান আসাদ। আমি একটা কবিতা দিব, কবিতার নাম আমিও যাই না মশাই। আবৃত্তি করবে নার্সারি শিক্ষার্থী রোকাইয়া, নার্সারিয়ের 28 নম্বর প্রতিযোগী রোকাইয়া আবৃত্তি করবে এখন। আমি একটি কবিতা আবৃত্তি করতে চাই। ওই দেখা যায়